বনন দিয়েছি আমি তোমার লাগিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাশট্যাগ পায়েল পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে আমার অনেক ভালোবাসা, ছোটোদেরকে আমার অনেক স্নেহ জানাই। আর সবার প্রথমেই বলবো গুড মর্নিং, কারণ আমি আজকে আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে আমাকে কতটা হেল্প করছে। ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, তো ছেলে আমাকে হেল্প করলো বলে আমার খাটটা তাড়াতাড়ি গোছানো হয়ে গেল। এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার ঘরটা তো খুবই ছোট, দেখতেই পাচ্ছ, মানে একটা খাট আলমারি রাখার পর আর কিছুই রাখার জায়গা নেই, মানে এই সাইড একটু জায়গা আর এই সাইড একটু জায়গা। তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, পুছে নিচ্ছি। তো কি বলতো, যেমন ছোট ঘর ঝাঁট পোঁচ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে মানে এটা ওটা রাখা থাকে, সেগুলো সরিয়ে সরিয়ে পুঁছতে ঝাঁট দিতে খুবই আবার নিজের অসহ্য লাগে। মানে প্রতিদিনই একই জিনিস বারবার সরাও, আবার সেটাকে পোঁছো, আবার সেই জায়গায় রাখো, খুবই অসুবিধা লাগে। তবু কী করবো, করতে হয়। আর কি বলতো, ঘর থেকে বেরিয়ে এইটুখানি আমার দালান, তো গ্যাসটা রাখা আছে। আমার রান্না নিচুতেই হয়, কিন্তু গ্যাসটা রাখা আছে এই ছেলের দুধ ফুধ মানে গরম করা, জল গরম করা, চানের এইসবের জন্যই গ্যাসটা উপরে রাখা আছে। তো আমার ঘরের সব রকম কাজ হয়ে গেছে, ঝাঁট দেওয়া, পোছা, খাট গোছানো, ছেলেকে খাওয়ানো, সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার আমি পুকুরে যাবো বাসন মাজতে, কাচাকুচি করতে। তো পুকুরে তো আর ক্যামেরা করতে পারবো, কারণ না এক হাতে ক্যামেরা আর এক হাতে কীভাবে কাচবো বাসন মাজবো। তো আমি পুকুরে সমস্ত কিছু কাজ করে আসি, কাচাকুচি, বাসন মাজা, সমস্ত কিছু করে এসে, স্নান করে এসে তোমাদের সাথে তারপর কথা বলছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমার স্নান করে চলে আসা হয়ে গেছে। তো স্নান করে এসে আমি ঘরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমার কত বড় চুল। অনেক চেষ্টা করেও জানো তো চুলটাকে বড় করতে পারিনি। তো মানে সব ইচ্ছা পূরণ হলে হয়তো কোনোদিনও এই ইচ্ছাটা আমার পূরণ হবে না যে চুলটা আমার বড় হোক, কারণ আমার খুব ইচ্ছা যে আমার চুলটা বড় হোক, কিন্তু কোনোটাই সম্ভব নয়। আগে বিয়ের আগে যদিও চুলের একটু যত্ন নিতাম, এখন আর খুব একটা যত্নই নেওয়া হয় না। আর কী বলতো, একটা জিনিস দীর্ঘদিন করার পর যখন ঠিকঠাক হয় না না, তখন আর ভালো লাগে না যে সেই জিনিসটার প্রতি কোনো যত্ন নিই। নর্মাল যেমন তেল শ্যাম্পু দিতে হয় সেরকমই দিই, আর এক্সট্রা কোনো কিছু যত্ন করি না। আর সবথেকে বড় কথা কি জানো তো, কার্লি চুল কখনোই বড় হলেও মনে হয় না যে বড় হয়েছে, তাই আমার চুলটা দেখে মনে হয় না যে বড় হয়েছে। আর কি বলতো, আমি মানে এক বছর তো দূরে থাকুক, পাঁচ বছরেও মনে হয় এক বছরে মানে একবারও চুল কাটি না, তার সত্ত্বেও যে কেন চুল বাড়ে না সেটা আমি বুঝতে পারি না। তো আমার একটা বাজে স্বভাব কী জানো তো, আমি রাত্রিবেলা যখন মানে প্রতিদিনই যখন শুই, কানের বা বলো গলার চেন বলো হাতের আংটি বলো খুলে শুই সেটাকে, কারণ একটা নিজেরই মনে হয় যেন কীরকম একটা অসহ্য লাগে। তাই প্রতিদিন রাতে আমি ওই খুলে শুই, আবার সকালবেলায় স্নান করে আসার পর সেটাকে আমি আবার পরে নিই। এটা একটা বলতে গেলে আমার মানে কী বলবো, নিজেই জানি না। তো আমার সিঁদুর পড়া হয়ে গেছে, তার ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নেবো। তো আমার ঠাকুর বলতে কি জানো তো, সেরকমভাবে রাখার কোনোই পরিস্থিতি নেই, কারণ ঘরটা এতটাই ছোটো। তবুও এইখানে ঠাকুরগুলোকে এইভাবে রেখেছি, একটু ধূপ বা বাতি দেওয়ার চেষ্টা করি, কিন্তু কী বলতো, প্রতিদিন যা অত্যাচার আমার ছেলের উপর করে, তো আমার ধূপ বাতি এইভাবেই দেখাতে হয়। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না বলতে মানে পটল ভাজা হবে। তো পটলটা নুন হলুদ মাখানো ছিল, তো ভেজে নিচ্ছি। পটল ভাজাটা করার পর ওই তেলেতেই আমি মানে ঢেঁড়স ভেজে নেবো। তো কী বলতো, ঢেঁড়সটা নুন হলুদ মাখানো ছিল বলে একটুখানি কীরকম হয়ে গেছে, লেগে লেগে যাচ্ছে। তো আমার ঢেঁড়স পটল ভাজা হয়ে গেছে, আর কচু আলুর তরকারি হবে মনে হয়, মাছের ঝাল হবে, ওটা আর দেখাচ্ছি না। তো দেখো আমি খেয়ে চলে এসেছি, আর এখন না মানে অনেকটা বেজে গেছে, 3:30 বাজে, তো 4:00 থেকে ডাক্তার বসবে। তো ছেলেটা তো ঘুমাচ্ছে, ছেলেটাকে তুলবো, তারপর আমি নিজে রেডি হবো, তারপরে বেরোবো। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু যেহেতু ওর নাম লেখানো হয়ে গেছে তো নিয়ে তো যেতেই হবে, আর ভ্যাকসিন বলে কথা। তো আগে রেডি হয়ে নিই, তারপর ছেলেটাকে রেডি করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ওকে আমি যে মানে যতই ঠিকভাবে শোয়াবার চেষ্টা করো ঠিক এইভাবেই শোয়, কেন জানি না এইভাবে শোয়। তো আমি ডাক্তারখানায় চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ডাক্তারখানায় কত ভিড়, নিজের ক্যামেরা করতেও কীরকম একটা লাগছে, কারণ এখানে সবাই কী বলো তো, জ্বর সর্দি সবাই রুগী এসছে, ক্যামেরাটা করতে নিজেরই খারাপ লাগছে, তাই বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি। তোমার আমি তো ওষুধ তোমায় খাইয়ে দিয়েছি বাবু, কোনখানটা ব্যথা করছে তোমার? তোমাকে তো ওষুধ খাইয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে তোমার, একটু একটু তুমি ওঠার চেষ্টা করো, একটু ওঠার চেষ্টা করো তুমি আস্তে করে। হ্যাঁ ওঠো, ওরম করছো কেন, কিচ্ছু হয়নি দেখছো, মানে ও উঠে দাঁড়াতেও পারছে না, বসে পড়ছে, পাটায় খুবই ব্যথা করছে ওর। হ্যাঁ ওইখানটা হাত দিচ্ছ কেন তুমি বারবার?
ভালো হয়ে যাবে, হাত দিও না। মনন দিয়েছি আমি তোমার লাগিয়ে। ভ্যাকসিন দিয়ে আমার নিজেরই বা টেনশন লাগছে যে এত ব্যথা করছে কেন। কোনখানটা বাবু দিয়েছে গো, দেখাও তো। এই যে, এই যে তো কি বলতো, ভয় লাগছে। হ্যাঁ, ওষুধ দেবে, ওষুধ দেবে, ওষুধ বাবা আনতে গেছে তো। ওকে না মানে কি বলতো, বললো যে যদি ব্যথা হয় ক্যালপল 250টা বাড়িতে থাকলে ডাক্তারবাবু বললেন খাইয়ে দিতে। তো আমি খাইয়ে দিয়েছি, কিন্তু ওর মানে এতটাই ব্যথা হচ্ছে যে ও টয়লেট করতে যেতেও পারছে না। সে কোলোগুলো নিয়ে গিয়ে করিয়ে আনলাম। আমার নিজেরই টেনশন হচ্ছে যে ব্যথা কেন হচ্ছে এতটা। না তো কিছু অত অত কিছু করতে হয় না, কিচ্ছু কিচ্ছু হবে না। কাল সকালে উঠে দেখবে ভালো হয়ে গেছে। তো তো মানে খুব ঘ্যান ঘ্যান করছি, আমি ভিডিওটা একটুখানি মানে বন্ধ করছি, পরে আবার ভিডিওটা করব দেখি। কালকে সকালে উঠে দেখবে তোমার পায়ের ব্যথা পুরো ভালো হয়ে গেছে। আর কেন ফোন আছে রে, বাবা চকলেট কিনে দেবে। ফ্রিজ থেকে চকলেটটা বের করে দাও তো, ফ্রিজ থেকে চকলেটটা, ফ্রিজ থেকে চকলেটটা বের করে মনে হয় দিবে। দিদিকে দেবে তো? দিদিকে দেবে না কেন, দিদিকে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আর দেবো না বলেছি তোকে। নাও দেবো না, আর বেশি দেবো না, খাবি না, আর দিচ্ছি না, জল দিয়ে দেবো না। তো দেখলে তো ওকে আমি খাইয়ে দিয়েছি, এবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে শুইয়ে দেবো। যদি সকালবেলা উঠে যদি ব্যথাটা কিছুটা কমে যায়, কারণ রাত্রে তো ওষুধ খাইছি আর একবার রাত্রে মানে খাইয়েছি, কিছুক্ষণ পর ওষুধটা একবার খাইয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরা একটু প্রে করো যেন আমার ছেলেটা মানে পায়ে ব্যথাটা কমে যায়, সুস্থ হয়ে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট বাবু, গুড নাইট বলে দাও। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, টাটা।